ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ডাক্তার খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শফিকুর রহমান চৌধুরী, তোমাদের শিক্ষক। আজ আমরা বাংলা দ্বিতীয় পত্র বিষয়ের একটি অংশ নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা ভাব সম্প্রসারণের কিছু নিয়ম নিয়ে আলোচনা করব। তোমরা মনোযোগ দিয়ে শুনবে। এই অংশটিতে দশ নাম্বার তাকে একটি ভাব সম্প্রসারণ করতে হয়। দুটি ভাব সম্প্রসারণ দেওয়া থাকে, প্রশ্নের দুটি অংশ দেওয়া থাকে, একটির উত্তর দিতে হয় তোমাদের। এই ভাব সম্প্রসারণ লিখতে কিছু কৌশল আছে, নিয়ম আছে। এই নিয়মগুলো যদি তোমাদের জানা থাকে তাহলে ভাব সম্প্রসারণেও পূর্ণ নাম্বার পাওয়া সম্ভব। আশা করি তোমরা ক্লাসটি মনোযোগ দিয়ে শুনবে এবং সে অনুযায়ী ভবিষ্যতে ভাব সম্প্রসারণগুলো করবে। তাহলে আমরা মূল পাঠে ফিরে যাচ্ছি। ভাব সম্প্রসারণের কিছু নিয়ম। ভাব সম্প্রসারণ কি এই বিষয়টি আগে আমাদের জানতে হবে। ভাব সম্প্রসারণ কথাটির অর্থ কবিতা বা গদ্যের অন্তর্নিহিত তাৎপর্যকে ব্যাখ্যা করা, বিস্তারিত করে লেখা, বিশ্লেষণ করা। আমরা দেখি একটি বাক্যের মধ্যে অনেক ভাব নিহিত থাকে, অনেক তাৎপর্য নিহিত থাকে, তার অন্তর্নিহিত ভাব বিশাল। যেমন অধ্যবসায় সফলতার চাবিকাঠি, এই কথাটা যদি আমরা বলি তাহলে আমরা অনেকভাবে সেই লাইনটিকে বিশ্লেষণ করতে পারি। তাহলে ভাব সম্প্রসারণ কথাটির অর্থ দাঁড়াচ্ছে কবিতা বা গদ্যের অন্তর্নিহিত তাৎপর্যকে ব্যাখ্যা করা, বিস্তারিত করে লেখা, বিশ্লেষণ করা। যে কোনো লেখক বা কবি যখন তিনি কোনো একটা বিষয় দেখেন তখন এই লেখার পিছনে অন্তর্নিহিত একটি ভাব থাকে, সে ভাবটি তিনি বিভিন্ন বাক্য চয়নের মাধ্যমে পাঠককুলকে আকর্ষণ করার জন্য কতগুলো চমকপ্রদ বাক্য, চুম্বক বাক্য তিনি ব্যবহার করেন। এই বাক্যগুলো দিয়ে সামগ্রিক একটি ভাবকে তুলে ধরা হয়। তো ভাব সম্প্রসারণ হচ্ছে এমন একটি জিনিস যে এখানে হয়তো দেখা যাবে একটি লাইন আছে অথবা কবিতার দুটো চরণ আছে, এই দুটো বা একটা লাইনের পিছনে বিশাল তাৎপর্য, অন্তর্নিহিত ভাব লুকায়িত থাকে। সে ভাবটিকে আমাদেরকে সম্প্রসারণ করতে হয়, ব্যাখ্যা করতে হয়, বিশ্লেষণ করতে হয়। ঐশ্বর্যমণ্ডিত কোনো কবিতার চরণে কিংবা গদ্যাংশের সীমিত পরিসরে বীজধর্মী কোনো বক্তব্য ব্যাপকভাবে ব্যঞ্জনা লাভ করে। ঐশ্বর্যমণ্ডিত কোনো কবিতার চরণে কিংবা গদ্যাংশের সীমিত পরিসরে বীজধর্মী কোনো বক্তব্য ব্যাপকভাবে ব্যঞ্জনা লাভ করে, সেই ভাব বীজটিকে উন্মোচিত করার কাজটিকে
বলা হয় ভাব সম্প্রসারণ। ভাব বিস্তৃতি সাধারণত রূপকধর্মী, সংকেতময় বা তাৎপর্যপূর্ণ শব্দগুচ্ছের আবরণে প্রচ্ছন্ন থাকে। নানা দিক থেকে সেই ভাবটির উপর আলোক সম্পাত করে তার স্বরূপ তুলে ধরা হয় ভাব সম্প্রসারণে। তাহলে আমরা দেখতে পেলাম আসলে ভাব সম্প্রসারণ হচ্ছে এমন একটি জিনিস, একক হয়তো গদ্যাংশের একটি লাইন অথবা কবিতাংশের দুটি চরণ, সেই চরণ কিংবা লাইনের অন্তর্নিহিত ভাব থাকে, অন্তর্নিহিত তাৎপর্য থাকে, সেটি আমাদেরকে ভালোভাবে অনুধাবন করে বুঝে বিশ্লেষণ করতে হয়। বিভিন্ন উদাহরণের মাধ্যমে, দৃষ্টান্তের মাধ্যমে আমরা সেটাকে সম্প্রসারণ করি, বিশ্লেষণ করি, ব্যাখ্যা করি। এই কাজটি ভাব সম্প্রসারণে করতে হয়। ভাব বিস্তৃতি বিশ্লেষণ করতে গিয়ে আমরা বুঝতে পারি এ ধরনের কবিতার চরণে বা গদ্যাংশে সাধারণত মানব জীবনের কোনো মহৎ আদর্শ, মানব চরিত্রের কোনো বিশেষ বৈশিষ্ট্য, নৈতিকতা, প্রণোদনমূলক কোনো শক্তি, কল্যাণকর কোনো উক্তির তাৎপর্য ব্যঞ্জনাকে ধারণ করে আছে। ভাব সম্প্রসারণ করার সময় সেই গভীর ভাবটুকু উদ্ধার করে সংহত বক্তব্যটিকে পূর্ণভাবে ব্যাখ্যা করতে হবে। সেই ভাব রূপক প্রতীকের আড়ালে সংগুপ্ত থাকলে প্রয়োজনে যুক্তি, উপমা, উদাহরণ ইত্যাদির মাধ্যমে বিশ্লেষণ করতে হবে। প্রদত্ত চরণ বা গদ্যাংশটি একাধিকবার মনোযোগ সহকারে পড়তে হবে। শিক্ষার্থীবৃন্দ, প্রশ্নে প্রদত্ত চরণ বা গদ্যাংশটি প্রথমে আমরা বারবার অধ্যয়ন করব, বারবার পড়ব। একাধিকবার পড়ার উদ্দেশ্য হচ্ছে প্রচ্ছন্ন বা অন্তর্নিহিত ভাবটি কী তা অনুধাবন করা। এই যে প্রদত্ত প্রশ্নটি আমাদের বারবার পড়তে হবে, এর লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে প্রশ্নটিতে কী প্রচ্ছন্ন বা অন্তর্নিহিত ভাবটি লুকায়িত আছে সেটি আমাদের ভালোভাবে বোঝার চেষ্টা করা, অনুধাবন করা। অন্তর্নিহিত মূলভাবটি কোনো উপমা রূপক প্রতীকের আড়ালে সংগুপ্ত আছে কি না তা বিশেষভাবে লক্ষ্য করতে হবে। মূলভাবটি যদি রূপক প্রতীকের আড়ালে প্রচ্ছন্ন থাকে তবে ভাব সম্প্রসারণের সময় প্রয়োজনে অতিরিক্ত অনুচ্ছেদ যুগে ব্যাখ্যা করলে ভালো হয়। সহজ ভাষায় সংক্ষেপে ভাব সত্যটি উপস্থাপন করা উচিত। আমরা যখন কোনো একটি ভাব সম্প্রসারণ করব তখন তার ভাষা হবে খুব সহজ সরল। সংক্ষেপে ভাব সত্যটি আমরা উপস্থাপন করার চেষ্টা করব। প্রয়োজনে যুক্তি উপস্থাপন করে তাৎপর্যটি উদ্ধার করতে হবে। ভাব সম্প্রসারণ যখন আমরা করব সেখানে আমরা যেই বাক্যগুলো ব্যবহার করব সেটি যেন আমাদের প্রদত্ত চরণ বা গদ্যাংশের সাথে রিলেটেড হয় এবং আমাদেরকে যুক্তি সহকারে বাক্যগুলো বিন্যাস করে আমাদেরকে ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে। মূল ভাব বিস্তৃতিকে বিশদ করার সময় সহায়ক দৃষ্টান্ত, প্রাসঙ্গিক তত্ত্ব বা উদ্ধৃতি ব্যবহার করতে হবে। এই অংশটি ভাব সম্প্রসারণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। এটার জন্য আলাদা করে নাম্বার দেয়া থাকে। তোমরা যদি পূর্ণ নাম্বার পেতে চাও তাহলে এই 6 নাম্বার পয়েন্টটা তোমাদেরকে অ্যাড্রেস করতে হবে।
হ্যাঁ, এই 6 নম্বর পয়েন্টটা যদি আমরা সংযোজন করতে পারি তাহলে একটি বাপ সম্প্রসারণে আমরা সর্বাধিক বা পূর্ণ নাম্বার পাওয়া আমাদের সম্ভব। আমি সেজন্য আবার এটা রিপিট করছি, মূল ভাব বিষ্টিকে বিশদ করার সময় সহায়ক দৃষ্টান্ত, প্রাসঙ্গিক তত্ত্ব বা উদ্ধৃতি ব্যবহার করতে হবে। এটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটি করতে পারলে তুমি পূর্ণ নাম্বার পেতে পারবে। প্রয়োজনে ঐতিহাসিক, পৌরাণিক বা বৈজ্ঞানিক তত্ত্বও উল্লেখ করা যায়। তাহলে আমরা যখন দেখব কোনো একটি প্রদত্ত চরণ বা গদ্যাংশের সাথে ঐতিহাসিক, পৌরাণিক বা বৈজ্ঞানিক কোনো তত্ত্ব যদি সঙ্গতিপূর্ণ হয় তাহলে আমরা সেসব তত্ত্বও সন্নিবেশ করতে পারব। তবে ভুল বা অপ্রাসঙ্গিক তত্ত্ব উদ্ধৃতি দেওয়া যাবে না, কোনোভাবেই আমরা এই কাজটি করব না। অর্থাৎ প্রাসঙ্গিক নয় এমন তত্ত্ব দেওয়া থেকে আমরা বিরত থাকব। বক্তব্যের পুনরাবৃত্তি ঘটানো যাবে না, অর্থাৎ বারবার একই কথা লেখা যাবে না। সাধুচলিত ভাষারীতির মিশ্রণ ঘটানো যাবে না। সাধারণত 3 অনুচ্ছেদে লেখা ভালো, মূলভাব, সম্প্রসারিত ভাব, মন্তব্য। বারবার একই কথা লেখা ভাব সম্প্রসারণের ক্ষেত্রে দূষণীয়। বারবার একই কথা লেখা ভাব সম্প্রসারণের ক্ষেত্রে দূষণীয়। বানান নির্ভুল হতে হবে, বাক্যগুলো পর্যায়ক্রমিক হতে হবে, হাতের লেখা সুন্দর ও পরিচ্ছন্ন হতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা বাক সম্প্রসারণ লেখার কিছু নিয়মাবলী নিয়ে আমরা আলোচনা করলাম। আশা করি তোমরা এগুলো অনুসরণ করে ভবিষ্যতে বাক সম্প্রসারণ করার চেষ্টা করবে, তাহলে পরে তোমরা সর্বোচ্চ বা 10-এর মধ্যে সর্বোচ্চ নাম্বার পাবে। মনে রাখতে হবে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আমরা যদি অনুশীলন করি, অধ্যবসায় করি, নিশ্চয়ই আমরা এই অংশে পূর্ণ নাম্বার বা সর্বোচ্চ ভালো নাম্বার আমরা পেতে পারব। এই জন্য তোমাদের অনুশীলন দরকার, অধ্যবসায় দরকার। তোমরা বারবার প্র্যাকটিস করবা, নিয়মাবলীগুলো অনুসরণ করবা, তাহলে তোমরা বাক সম্প্রসারণে ভালো নাম্বার পাবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আলোচনা এখানে শেষ। আশা করি তোমরা বাড়িতে রুটিন অনুযায়ী পড়ালেখা করছো, মা বাবার কথা মেনে চলবে, রুটিন অনুযায়ী নিয়মিত পড়ালেখা করবে। মনে রাখতে হবে আমাদের জন্য প্রতিটি দিন গুরুত্বপূর্ণ, প্রতিটি মুহূর্ত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা 10ম শ্রেণীতে অধ্যয়ন করছি, আমরা আমাদের জীবনে 9ম, 10ম, 11ম, 12ম এই 4টি বিষয় হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে লক্ষ্য অর্জনের জন্য। আমরা যদি আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে চাই তাহলে আমাদের কাছে প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ হতে হবে। এই জন্য আমাদের একটি রুটিন অনুসরণ করতে হবে, সেই রুটিন অনুযায়ী আমরা নিয়মিত পড়ালেখা করব, আমরা স্বাস্থ্যবিধি মেনে চলব, ঘরের বাইরে গেলে আমরা মাস্ক পরিধান করব, আমরা সর্বোচ্চ সতর্ক থাকব, সুস্থ থাকার চেষ্টা করব। তোমাদের উত্তরোত্তর সুন্দর, সুখকর, কল্যাণময় জীবন কামনা করে ক্লাসে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আজকের পাঠ এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।